ভাই নাই মা কেন কি হইছে একটু দরকার ছিল কুরবানির লাগি ছাগল কিনতে গিয়েছে কখন আসবে জানিনি ঠিক আছে বৌমা তাহলে পরে আসবো এই তো রঞ্চল এসে কুরবানি দেওয়ার লাগি এই ছাগলটা কিনলি হ্যাঁ ভাই কত পড়লো এই 20,200 খুব ভালো হয়েছে ভাই তোর কাছে একটা দরকারের লেগে আসনু কি দরকার তুই তো সবই জানিস আমার পায়ের লেগে কাজ কাম কিছুই করতে পারিনি আজ 2 মাস ধরে বিছানায় পড়ে আছি ডাক্তারে বলেছে এখনো 1-2 মাস লাগবে ঠিক হইতে আর 4 দিন বাদ দিয়ে কুরবানি তো তোর কাছে কিছু টাকার লেগে আসনু আমাদের লেগে তো কিছু কিনবো না কিন্তু ছেলে দুটোর মুখ পানে তাকানো যাচ্ছে না তোর কাছে কিছু টাকা থাকলে দে না ছেলে মেয়ে দুটোকে নতুন পোশাক কিনে দিই গে পাটটা উঠলে তোকে শোধ করে দেব সে ঠিক আছে পারলে পরে দিবি আমার কুরবানি কিনতে গিয়ে হাত টান হয়ে গেছে 1,200 টাকা দিলে হবে হ্যাঁ 2,000 টাকায় ভালোভাবে হয়ে যাবে ও গো তুই না ঘরে গত মাসের মাইনি আছে ওখান থেকে 2,000 টাকা লেইসি ভাইকে দাও তো ওই টাকা দিব মানে আমি কাল টিভি কিনতে যাব ও টাকা দেয়া যাবে না কেন ঘরে টিভি আছে যে ও টিভি পুরনো হয়ে গেছে আমি বড় এলইডি নেব আর এমনি তো তোমার ভাইকে টাকা দেয়া যাবে না ও না একটা মানুষ শোধ করবে কি করি এই তুই এসব কি বলছিস রে থাক ভাই থাক আমার লাগি তোরা ঝামেলা করিস নি আমি অন্য জায়গায় ম্যানেজ করে নেব আমাকে ছোটবেলা থেকে কোলে পেটে করে মানুষ করেছে পড়াশোনা করেছে ঘরে 30,000 টাকার মধ্যে 2,000 টাকা দিলে কি হইতো রে 2,000 টাকা দিব কেনে তোমার ভাইকে বাড়ি ঘর সব দিয়ে দাও গো তোমার সংসার আমি আর করব না ওগো এক গ্লাস পানি দাও তো হ্যাঁ গিছিনু টাকা পেয়েছো না ও কুরবানি দেওয়ার লাগি ছাগল কিনলো তো ও আরো এখন হাত টান আব্বা আব্বা জামা কিনতে যাবা না না রে মধু আজকে যাব না 2 দিন পরে যাব তুই শুধু ওই বলো সব বলে জামা কিনা হয়ে গেছে শুধু আমাদেরই হয়নি তুমি ছেলে দুটোকে এইভাবে মিথ্যা আশা তুই দিছো কেনে এই 2 দিনের মধ্যে তুমি টাকা কোথায় পাবা ভাবছি কাল থেকে মুনিশ যাব দেখি কেউ কাজে লাই কি কি এই অবস্থায় তুমি মুনিশ যাবা থাক আমার ছেলে মেয়ের পোশাক লাগবে না তুমি আগে সুস্থ হও এরকম পোশাক কত হবে জানো জালমা আমি এমন অতবাগা বাপ ও বছরকে দিনেও ছেলে মেয়েকে একটা পোশাক কিনে দিতে পারছি নি তুমি কাঁদো না সব ঠিক হয়ে যাবে এই তুই যাবি কি কাজ সিমেন্টের গাড়ি খালি করতে হবে হ্যাঁ যাব 400 টাকা লাগবে তুই তো দেখছ একবারে গিলি খাবি রে 400 টাকা না 300 টাকা লিস চো না না 300 টাকায় যেতে পারবো না 400 টাকা লাগবে বাবু আমি যাবো 300 টাকায় আমাকে লি চলেন আরে এই ন্যাংরেতে ন্যাংরেতে তো বাজার পর্যন্ত এসছি এ ভাঙা পালি সিমেন্ট তোকে বুয়াবে না তুই সিমেন্ট বুয়াবি আমি পারবো বাবু আমি পারবো আমাকে একবার লি দেখেন না না ন্যাংরা ফ্যাংরা লোক আমি লাবো না এই তুই 350 টাকায় যাবি না না 350 টাকায় যাবো না 300 টাকায় ন্যাংরা পাইছো ওই লিগি কলা গেছে ঠেকনু দাও গা আমার 400 টাকায় লাগবে ঠিক আছে তাই লিস চ 300 টাকা যাবি নি না 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 এই 300 টাকা তোদের মধ্যে কেউ যাবি অল্প কাজ 30 বস্তা চাল গোডাউনে ভরে দিয়ে চলে আসবি আমি যাবো বাবু তুই পারবি হ্যাঁ বাবু আমি পারবো ঠিক আছে তুই তো ন্যাংরা মানুষ 250 টাকা লিস চ
ঠিক আছে বাবু, তাই দিয়েন। কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ বাবু। ঠিক আছে, এই বস্তাগুলো সাইড কা থাকিতে থুবি। ঠিক আছে। হ্যাঁ হয়ে গেছে। কাকে কাকে বললি? তোমার মাদে বাড়ির সবাইকে, ও অফিসের বসকে, আর আমার বড় ভাইদের বাড়ি, আর বাদ বাকি সব মাংস বিলি করে দেব। আচ্ছা, তোমার হুঁশ বুদ্ধি বলে কিছু নাই। অফিসের বস আসবে, তার মধ্যে তোমার ওই ন্যাংরা ভাইকে নিমন্ত্রণ করেছো, মান সম্মান আর কিছু দুবানা নাকি? তুমি এসব কি বলছো? আমার আপন বড় ভাই, এই বছরকার দিনে ওর তো হাল খারাপ, ও একটা কুরবানি দিতেও পারছে না, আমি তাকে বাড়িতে এসে তাকে খাওয়াইতেও পারবো না। তোমার ভাই কত খানি শক্ত, খালি করে চাটি খাবার দিয়ে আসবো। ঈদের দিন তোমার অফিসের বস আসবে, তারা তোমার ওই ন্যাংরা ভাইকে দেখলে যে বলবে তোমার ভিখারির সাথে উঠা বসা। যা যা ইচ্ছে সেটা বলুক কা, ভাইকে নিমন্ত্রণ করে এসেছি, আমার ভাই আমার বাড়িতে আসবে। তোমার ভাইকে নিয়ে আসো, ঈদের দিন আমাকে একটু বিশ্লেষে দিও, খেয়ে মরবো। খাস মধু খাস। ভাই ভাই, তোমার অফিসের বস চলে এসছে। হ্যাঁ স্যার চলে এসছে। এ রশিদ, তাড়াতাড়ি ভিখারিগুলোকে সরা, স্যার এসছে। এই তোমরা ওঠো ওঠো, তাড়াতাড়ি চেয়ার খালি করো, অফিসের বস আসছে। আব্বা, আমাদেরকে খেতে দেবে না। কি হলো, দাড়ি গেলিছে? তাড়াতাড়ি বেরাও। কি ব্যাপার তুমি এখানে? স্যার আপনি আগে চিনেন নাকি? চিনবো না কেনে, এই তোমার জীবনদাতা, যে নিজের জীবনের পরোয়া না করি আমার জীবন বাঁচিয়েছে। আপনার জীবন বাঁচিয়েছে মানে? তাহলে শোনো, প্রত্যেকটা বিল্ডিং ফাইভ ফ্লোর করে হবে, আর এদিকটা গাড়ি পার করার জন্য রাখবে, আর এদিকটাই আমার একটা সুইমিং পুল চাই। ঠিক আছে স্যার। আর এই রাস্তাটা আরো বড় করতে হবে। এই আকাশ, টেপটা ধরো তো। ক্যান ফেরার পর আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আজ আমি ভাবতেই পারিনি যে তোমার সাথে আমার দেখা হবে। কিন্তু আজ বছরকার দিনে তুমি এই পোশাকে এখানে কি করছো? এটা আমার ছোট ভাইয়ের বাড়ি, আমার ছেলে মেয়েকে নিয়ে নিমন্ত্রণ খেতে এসেছিলাম। কিন্তু সাহেব, আমি আসলে বুঝতে পারিনি এত বড় মানুষের বাড়িতে আমার মতো গরিবদের খাওয়া মানায় না। কে বলেছে তুমি গরিব? যার মন এত বড় সে কখনো গরিব হতে পারে না। আজ থেকে তুমি আমার কোম্পানির ম্যানেজার। আরোহণ শোনো, তোমাকে কাল থেকে আমার অফিসে যাওয়ার দরকার নাই। যে নিজে দেবতা তুল্য বড় ভাইকে ভিখারির চোখে দেখে, আমার কোম্পানিতে তার কোনো জায়গা নাই। না না সাহেব, আমার বাড়ি এত বড় ক্ষতি আপনি করবেন না। ও চাকরি চলে গেলে ও মাটি কাজ করতে পারবে না, খুব কষ্ট পাবে। আমার বাড়ির কষ্ট আমি সহ্য করতে পারবো না। ও সুখে থাকুক এটাই আমি চাই। আর আমি তো চাষি, এক মাস বাদ দিয়ে আমার পা ভালো হয়ে গেলে আমি ঠিক চাষাবাদ করে খেতে পারবো। দেখ, এই হইল আমার ভাই, যে নিজের সত্যের কথা একবারও না ভেবি শুধু আমার কথাই ভাবছে। আর তুই হইল একটা কাল নাগিনি,
যা চলে আমাদের এই সোনার সংসারে বেশ ঢুকে গেছে। তোর সাথে আমি আর এই বাড়িতে থাকবো না, তুই এত বড় বাড়িলে একাই থাক। চলো ভাই। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে চলেন ভাই, আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে লেগে। ঠিক আছে চলো।